ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্বে বৃহস্পতিবার দুর্গাপুর বিধাননগর এলাকায় একটি প্রতিরোধ মিছিল হয়। মিছিল হাটকো মোড় থেকে শুরু হয়ে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের দিকে আসার সময় মিছিল রুখতে পুলিশ একাধিক ব্যারিকেড করে দেয়। মিছিল কিছু দূর এসেই বিক্ষোভকারীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিজেপির কয়েকশো নেতা কর্মীরা মিছিলে সামিল হয়। তারা মিছিল থেকে তৃণমূলের গুন্ডা বাহিনীর দ্বারা নৃশংস অত্যাচারের প্রতিবাদে এদিন এই কর্মসূচি গ্রহণ করেন। ঘটনাকে কেন্দ্র করে ওই চত্বরে চাঞ্চল্য ছড়ায়। দুর্গাপুর ও নিউ টাউনশিপ থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয়। উল্লেখ্য, কিছুদিন আগে গভর্নমেন্ট কলেজের এবিভিপির নেতা কর্মীরা কলেজের সামনে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মিছিল করেছিলেন। অভিযোগ, ওই মিছিলে তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা হামলা চালায়। প্রায় 15 জন এবিভিপি নেতা কর্মীরা আহত হয়। এদিন এই ঘটনার প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্বে মিছিলের কর্মসূচি নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। তার ফলে কি হয়েছে, তৃণমূলের নেতাদের একটু চর্বি বেশি জমে গেছে এবং এই চর্বি জমে যাওয়াতে ওদের লাঠি এবং হাত এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এবং সাধারণ মানুষের উপর সেটা পড়ছে। আমাদের যুব মোর্চা কর্মী সমীর গড়াই সেদিনকে গভর্নমেন্ট কলেজের সামনে বসেছিল, তাকে তাদের জোর করে তাকে তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে গিয়ে শিক্ষার আমাদের দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ভিতরে তারা মারধর করে এবং ফেলে দেয়। তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এই কাজটা করে, কারণ আমরা বললাম না যে এদের চর্বি অনেক বেড়ে গেছে এবং চর্বি কমাবার জন্য এরা এদিক ওদিক হাত মেরে বেড়াচ্ছে। তারই প্রতিবাদে আজকে যুব মোর্চা রাস্তায় নেমেছে এবং তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে যে সব কাউন্সিলর বড় বড় ডায়লগ মেরেছিল যে আবার আগামী দিনে হলে আবার দেখাবো, আমরা সব দেখতে এসেছি। কোথায় সেই কাউন্সিলর দেখতে পাচ্ছি না তো? আমাদের সমীর গড়াই যুব মোর্চার ছেলে ছিল, এখানে বসেছিল, ও এখনো স্ট্রিচ কাটেনি এবং হচ্ছে আপনারা দেখবেন আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে ঘোষিত ও যে কমিটি তার মধ্যে সমীর গড়াই ছিল, ওইখানে চা খাচ্ছিল ছেলেরা। বললাম না, এখন বিরোধীরা অভিযোগ করছে যে বাইরে থেকে আসানসোল জামুরিয়া থেকে লোক এনে মিছিল করা হয়েছে। আসানসোল জামুরিয়া ওনারা তো এখানে, এটা যেটা জেলা যুব মোর্চার প্রোগ্রাম, আর এটা যখন বলছেন তখন আপনাদেরকে বলুন তো সেদিনকে যে গুন্ডাদের দিয়ে মার হয়েছিল তারা কোথায় ছিল, তারা কোন রেল স্টেশন থেকে ছিল সব জানি। যেটা বলা হচ্ছে যে এবিভিপি বলে কেউ নেই, আজকে বিজেপি কে রাস্তা নাম ধরলো, এসএফআই বলছে কি বলে, এবিভিপির বক্তব্যটা এবিভিপি রাখবে। আমাদের যুব মোর্চার গায়ে হাত পড়েছে এবং আমাদের যিনি আছেন এখানকার কাউন্সিলর তিনি তো বলেছিলেন যে দেখবো আবার করলে কে আছে, তো আমরা তো তাকে দেখতে পাচ্ছি না, তার ওয়ার্ডে দাঁড়িয়ে আছি তো, কোথায় সে? পুলিশ ব্যারিকেড করে দিয়েছে, পুলিশের সাথে আমাদের কোনো সমস্যা নেই, আমরা শুধুমাত্র সেই কাউন্সিলরকে দেখতে এসেছি যে কাউন্সিলর বলছিল যে আগামী দিনে এলে আবার আমরা দেখব, তো আমরাও দেখতে এসেছি। তো আজকে আমাদের দাবি একমাত্র যে যদি যুব মোর্চার গায়ে আগামী দিনে যে কোনো হোক তৃণমূলের চর্বিওয়ালা চর্বি ছাড়া যে কোনো নেতা যদি গায়ে হাত পড়ে তাহলে আমরাও তাদের দেখতে যাব এবং আমরা দেখাতে এসেছি যে আমরা একজোট আছি। এই প্রতিবাদে আজকে রাস্তায় বসে প্রতিবাদ, রাস্তায় বসে না, যে কাউন্সিলর বলেছিল তার এলাকায় এসে প্রতিবাদ করলাম, রাস্তাটাও তার মধ্যে পড়লাম। আমার নাম সন্তোষ মুখার্জি, আসানসোল জেলা যুব মোর্চার সভাপতি আমি। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএস সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর
8967696309 8170011562